সাবস্ক্রাইব করুন টেক বাংলা চ্যানেলকে, পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করুন আমাদের লেটেস্ট ভিডিও নোটিফিকেশন। মহারাষ্ট্র বিধানসভা কার দখলে, কোন দল পাবে কটি আসন, আওয়াজ দিল সি ভোটারের সমীক্ষায়। নির্বাচন কমিশন শনিবার মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের তারিখ ঘোষণা করে দিয়েছে। ভোটের দিনক্ষণ ঘোষণার সঙ্গে সঙ্গে বিভিন্ন সংস্থা নেমে পড়েছে সমীক্ষায়। সেই সমীক্ষাতেই উঠে এসেছে রাজ্যের ভাগ্য কোন দিকে ঢলে। অধিকাংশই সমীক্ষা মনে করছে এবারও কংগ্রেস এনসিপি জোট কাম ব্যাক করতে পারবে না, রাজ্যের শাসন ক্ষমতায় থাকবে এনডিএ। সি ভোটারের সমীক্ষার ফল কোন দিকে? সি ভোটারের সমীক্ষায় উঠে এসেছে মহারাষ্ট্র বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরছে এনডিএ। বিজেপি ও শিবসেনা জোট আবার ক্ষমতায় ফিরবে। আগের থেকে আসন সংখ্যা বাড়িয়ে পুনরায় গেরুয়া বাহিনী ক্ষমতা দখল করতে চলেছে। কে পেতে পারে কটি আসন? সি ভোটারের সমীক্ষা অনুযায়ী এবার মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে বিজেপিরই জয় জয়কার হবে। বিজেপি পেতে পারে 205 আসন আর কংগ্রেস জোট পেতে পারে 55 আসন। অন্যান্য ছোট দল জিততে পারে 28 আসন। উল্লেখ্য, মহারাষ্ট্র মোট 288 বিধানসভা কেন্দ্র, একজন সদস্য মনোনীত হন। কত শতাংশ কার দিকে? সি ভোটারের সমীক্ষায় উঠে এসেছে রাজ্যের 46% মানুষ বিজেপির পক্ষে মতদান করছে। তারা চাইছেন ফের বিজেপি ক্ষমতায় ফিরে আসুক, আর কংগ্রেসের পক্ষে রয়েছে 30% মানুষ। ফলে এ রাজ্যে বিজেপি শিবসেনা জোট তথা এনডিএর ক্ষমতায় ফেরা স্রেফ সময়ের অপেক্ষা। গতবারের নির্বাচনের ফল, মহারাষ্ট্রের 288 আসন বিশিষ্ট বিধানসভায় 2014 সালের নির্বাচনে বিজেপি পেয়েছিল 122 আসন আর শিবসেনা পেয়েছিল 63 আসন। সেবার জোট হয়নি, পৃথকভাবে লড়াই করেছিল দুই দল। কংগ্রেস ও এনসিপিও পৃথকভাবে লড়াই করেছিল। কংগ্রেস জিতেছিল 42 আসনে আর এনসিপি জয় পায় 41 আসনে। ভিডিওটি একটি লাইক ও শেয়ার করে দিন, আর এই ধরনের আপডেট প্রত্যেক দিন জানার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনার ভিডিওর নিচে থেকে থাকা এই ধরনের একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আপনি দেখতে পাচ্ছেন, ওইটাই ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।